ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। আমাদের পাঠশালা আপনাদের স্বাগত জানায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেটা হলো পিএসসি ক্লার্কশিপ 2019-এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এলডিএ এলডিসি অর পোস্ট সিমিলার টু দ্যাট অফ এলডিএ এলডিসি ইন ডিফারেন্ট সেক্রেটারিয়েট অ্যান্ড ডিরেক্টরেট অফিস অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। তো চলুন এটা ডিটেলসে আমরা দেখে নিই। এই তো এখানটায় আমাদের আজ, এই দেখেন আজকের ডেট, ডেটেড 15 জুন 2022। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, অ্যাডভার্টাইজ নম্বর 05/2019। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এলডিএ এলডিসি, ওই যেটা বললাম আর কি, রেজাল্টস অফ দ্য অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, অ্যাডভার্টাইজ নম্বর 05/2019। তো এখানে অনেকটা লিস্ট আছে, এটা দেখে নেবেন আপনারা। খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ, খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে যারা ক্লার্কশিপ এক্সামিনেশন দিয়েছিলেন তাদের জন্য। তো এখানে 78-79টা পেজ আছে, সব এইভাবে নামগুলো আপনারা এখানে চেক করে 78টা পেজ আছে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা সব এক এক করে দেখে নেবেন। খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানা খুবই দরকার, তো ওয়েবসাইটে গিয়ে এটা চেক করে নেবেন। কিছুক্ষণ আগে রেজাল্টটা বেরিয়েছে, এখানে দেওয়া আছে, সেটা আপনাদের জাস্ট জানানোর জন্যই আমি এখানে হাজির হয়েছি এবং সেটা আপনার সেই নিউজটা আপনাদের দিয়ে দিলাম। এবার আপনারা চেক করে নেবেন, রোল নম্বর ওয়াইজ, নাম ওয়াইজ সব দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। সেগুলো এটা একটু চেক করে নিলে আপনারা সবই দেখতে পারবেন, ওয়েবসাইটে এসে এগুলো একটু দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে সন্ধ্যাবেলাতেই বেরিয়েছে, তো দেখে নেবেন। আমি একদম শেষ পেজের দিকে একবার যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, শেষ পেজের দিকে। এই দেখেন এখানটা শেষ পেজ,